তো আমি যদি এই মোমেন্টে একটা ইউজার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিই যে একটা এমপ্লয়ড স্যালারি ইনফরমেশন এখানে চলে আসবে, দ্যাট মিন্স আমার একটা টেক্সট বক্স থাকবে স্যালারি সেভ করলে তার স্যালারি ইনফরমেশনও চলে যাবে। আর যদি দুই তিনটা ফিল্ড একটা এমপ্লয় থাকতেই পারে, তার পার্সোনাল ইনফরমেশন, তার ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে হচ্ছে তার লাস্ট নেম, ফার্স্ট নেম, আরও অনেক ধরনের পাঁচ ছয়টা ইনফরমেশন এখানে আরও চলে আসলো। তো সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম যে অ্যাপ্রোচে আগাইছেন সেটা হচ্ছে এরকম দেখছে যে আপনার এটার জন্য তিনটা লিস্ট নিছেন, এই তিনটা ফিল্ডের জন্য তিনটা লিস্ট নিছেন। তো তিনটা লিস্ট নিয়ে এখন অ্যাপ্রোচ কি হতে পারে, অ্যাপ্রোচ একটাই হতে পারে যে আমার যদি নেম সেম হয়, নেম ফিল্ডটা সেম হয়, সেক্ষেত্রে আমার একটাই অ্যাপ্রোচ থাকতে পারে, কারণ আমার এখানে শুধু নেম আসতেছে, তাই না? তো নেমের পার্সপেক্টিভে যদি আমি আইডি এখানে দিতে পারতাম, তাহলে যদি নেমের ব্যাকগ্রাউন্ডে একটা আইডি থাকতো ট্যাগ করা, তাহলে আমার এটা সহজ হতো যে আমি ফিল্ড থেকে আইডি অনুযায়ী পিক করে নিয়ে আসলাম। কিন্তু কমো বক্স তখনই তাকে আসলে ভ্যালু ফিল্ড দিতে দেয় যখন সেটা আসলে অবজেক্ট হিসেবে সে চিনে, এরকম স্ট্রিং হিসাবে দিয়ে তার ভিতরে মানে ম্যানুয়ালি আইডি দিয়ে দাও, ভ্যালু ফিল্ড দিয়ে দেওয়া যায় না একটা একটা আইটেমের পার্সপেক্টিভ। সো প্রবলেম হচ্ছে কি যে আপনাকে ওই নেমের যদি দুইটা নেম একই হয়, সেম হয়, তাহলে তখন কি হচ্ছে, তখন আসলে আপনি লাস্টে যেটা সেভ করছিলেন ওই নেমের সেটা পাচ্ছেন, আগে তার আগেরগুলো পাবেন না। তো এই ক্ষেত্রে যদি এরকম পাঁচটা অ্যারে অ্যাড হয়, ছয়টা অ্যারে অ্যাড হয়, তখন আপনি সেটা কি হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, ডেভেলপারের পক্ষে সেটা আর ম্যানেজেবল থাকছে না ওই ফিল্ডগুলো ম্যানেজ করা। তো এই আলোচনা এইটা দেখানোর মূল কারণ হচ্ছে, এই মানে প্র্যাকটিসটা দেওয়ার মূল কারণ হচ্ছে আসলে আমরা এখন ফিল করতেছি কিছু একটা, যে এমন একটা জিনিস আমাদের দরকার যে জিনিসটা হচ্ছে আমাদের এই যে আনম্যানেজেবল জিনিসটাকে খুব সহজে আমরা ম্যানেজ করতে পারি। দেখেন আপনারা যারা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইভলিউশন মানে ইভলিউশন পড়ছেন, যে কীভাবে আসলে বিবর্তন হয়ে আসছে, একদম প্রথম লেভেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল একদম বিট কোডে, অন জিরো ট্যাপ 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 করে হচ্ছে সায়েন্টিস্টদের হচ্ছে আপনার কোড লিখতে হইতো। তা একটা পর্যায়ে সেটা কিন্তু আনম্যানেজেবল হয়ে যায়, যে আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা সেই কাজটা ম্যানেজ করতে পারছিল না। একটা পর্যায়ে সেই কাজটা ম্যানেজ করার জন্য চলে আসে অ্যাসেম্বলি কোড, অ্যাড মুভ, তারপর এই যে কোডগুলো এগুলো চলে আসে। অ্যাড মুভগুলো এগুলো মূলত কি যে আসলে ওই বিট কোডেরই একটা প্যাকেট যেটা ওই অপারেশনটাকে ইন্ডিকেট করে, অ্যাড দিয়ে তারা সহজেই ওই অপারেশনটাকে কল করতেছে। তো যখন এইটা আবার আনম্যানেজেবল হয়ে গেল, তখন আসলো আসলে প্রসিডিউরাল অ্যাপ্রোচ, যে আমরা যেমন সিতে দেখছি ভ্যারিয়েবল ইউজ করা, ফাংশন ইউজ করে করে মডিউলারভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আসলে মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করা, তো একটা পর্যায়ে সেটাও আসলে মানে আর থাকলো না সেই রিকোয়ারমেন্ট ফিল। যেমন আমরা প্রসিডিউরাল অ্যাপ্রোচে যদি আগে এটা আমরা ম্যানেজ করতে এখন পাচ্ছি না, আপনারা যে অ্যাপ্রোচে আগাইছেন সেটা হচ্ছে প্রসিডিউরাল অ্যাপ্রোচ, যে আসলে তিন চারটা লিস্ট থাকবে, এখন লিস্ট কোথায় থাকবে, কীভাবে থাকবে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কিন্তু ম্যানেজমেন্ট থাকছে না। তো এরপরে যে কনসেপ্টটা আসছে সেটা আসলে তখন হচ্ছে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন টাইপ। তো আলোচনার প্রাথমিকভাবে আমরা যদি প্রিমিটিভ টাইপ নিয়ে একটু আগাই, যদি আমরা একটা এমপ্লয় ইনফরমেশন সিস্টেম চিন্তা করি যেটা হচ্ছে আইডি নেম এবং স্যালারি আছে যার, এবং আমি যদি শো বাটনে ক্লিক করি, সে মূলত সরি এটা সেভ বাটন হবে, আমি যদি সেভ বাটনে ক্লিক করি এই ইনফরমেশনটা, আমি একটা ইনফরমেশন নিয়ে আপাতত কাজ করতেছি যাতে আমরা আসলে সিম্পল থেকে কমপ্লেক্সে আগাতে পারি। তো আমি আপাতত যদি এটাকে সেভ করি, তো সেভ করলে একটা এমপ্লয় আমাকে সেভ হবে ইন মেমোরিতে, আমি যদি রিট্রাইভ করি জাস্ট একটা মেসেজ বক্সে সেটা দেখাবে, মেসেজ বক্স না ওইটা আবার সেই এই টেক্সট ফিল্ডগুলো চলে আসবে। সো আমি কোড করি। তো এই জন্য আমাদের আসলে দরকার তিনটা ফিল্ড, একটা হচ্ছে আইডি, নেম, স্যালারি, তাই তো? সো আমার এখন যদি আমি আমার এগুলো সেভ করতে হয় তাহলে কি করতে হবে, জাস্ট আইডি ফিল্ডে আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, তাই না? এমপ্লয় টেক্সট বক্স নাম দিছিলাম কি, আমি একটু দেখি, নেম টেক্সট বক্স, আইডি টেক্সট বক্স বলেন, আচ্ছা পিকচার অ্যাড করা, এটা আপনাদের নিজেদের একটু খুঁজে দেখতে হবে, এটা নিয়ে অনেক গুগলে অনেক ধরনের ই পাবেন,
সি শার্পে অনেক কোড পাবেন, এটা আপনাদের একটু নিজেদের খুঁজে দেখতে হবে। সো আমার কি হচ্ছে যে আমি আসলে এখন কি আইডি ফিল্ড যেগুলো আছে সেগুলো আমার ইন মেমোরিতে সেভ হয়ে গেছে, তাই না? আমি ওগুলো এখন ক্লিয়ার করে দেই। ওকে, যেভাবে আগাইছিলাম ক্লিয়ার করে দেই। আমি একটা মেসেজ বক্সে জাস্ট দেখাই দিতে পারি যে আসলে এগুলা ইনফরমেশন যেগুলো সেভ হয়েছে সেগুলো আমি দেখাই দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে। সো আমার সেভের কাজ হয়েছে, আমি সেভ করার পরে জাস্ট ইউজারকে একটা মেসেজ দেখা দিচ্ছি যে এমপ্লয় ইনফরমেশন এগুলো সেভ হয়েছে। তো আমি রিট্রাইভ করার সময় কি করব, আইডি টেক্সট বক্স ডট টেক্সটে আইডি দিয়ে দিচ্ছি, স্যালারিটা দিয়ে দিচ্ছি। আমি একবার রান করি, 01 এমপ্লয়ি 1 নাম দিলাম, স্যালারি দিলাম 20,000, সেভ করলাম, চলে আসলো এমপ্লয়ি 1, ওকে করলাম, রিট্রাইভ করলাম, ইনফরমেশন চলে গেল। সো আসলে এটা মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের তিনটা আলাদা আলাদা প্রিমিটিভ টাইপ নিয়ে আমরা কি করছি, একটা আইডি নেম এবং স্যালারি এটা তৈরি করছি, তৈরি করার পরে তাতে ভ্যালু দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে এই যে আইডি নেম এবং স্যালারি দিচ্ছি এগুলো মূলত কার, ওনারশিপ কার, একজন এমপ্লয়ের, এটা কি মানে এটা তো একাধিক মানুষের না, একজন এমপ্লয়ের জাস্ট এই তিনটা হচ্ছে ডাটা, আইডি নেম এবং স্যালারি। তো যদি এমন সম্ভব হতো যে আমাদের এই আইডি নেম এবং স্যালারি এটা একজন এমপ্লয়ের কাছে আমরা দিয়ে দিলাম এবং ওই এমপ্লয়কেই বললাম যে তোমার আইডি দাও অথবা তোমার নেম দাও অথবা তোমার স্যালারি দাও, এটা যদি বলতে পারতাম তাহলে আমার সেক্ষেত্রে কি এখানে তিনটা লিস্ট রাখতো নাকি আমরা একটা লিস্ট দিয়ে ম্যানেজ করতে পারতাম, যদি সেই এমপ্লয়ি লিস্টটা আমরা ম্যানেজ করতাম? আমার কথা ক্লিয়ার কিনা? যে আমাদের যদি এমন থাকতো যে এই যে এখানে দেখেন আমি এমপ্লয়ি দিয়ে কিন্তু ডিটারমাইন করে দিয়েছি যে এটা হচ্ছে একজন এমপ্লয়ের আইডি, একজন নেম, একজন এমপ্লয়ের ইমেল। সো আমার এখন যেটা লাগতেছে আমার তিনটা লিস্ট ম্যানেজ করা লাগতেছে, আইডি নেম এবং ইমেল। তো আমার যদি এমন হতো যে আমি এই এমপ্লয়কেই আমার কোডিং পার্সপেক্টিভে আমি বলে দিচ্ছি যে আমার এমপ্লয়ির কাছেই থাকবে তার আইডি, তার নেম এবং ইমেল, আমি যখন এমপ্লয়িকেই কল করব তখন সে আমার তার আইডিটা আমাকে দিবে, তার নেমটা আমাকে দিবে, তার ইমেলটা আমাকে দিবে, জিনিসটা কিন্তু সহজ হয়ে গেল। আমরা গতকালকে ইউজার ডিফাইন টাইপ নিয়ে আলোচনা করছিলাম যে অনেকগুলা প্রিমিটিভ টাইপ নিয়ে একটা ইউজার ডিফাইন টাইপ তৈরি হয়। তো আইডিটা মূলত একটা প্রিমিটিভ টাইপ নিয়ে স্ট্রিং, নেমটা বা ইন্ট যাই বলেন না কেন নেমটা হচ্ছে একটা স্ট্রিং, ইমেলটা একটা স্ট্রিং। তো আমি যদি তিনটা মিলে একটা নির্দিষ্ট এমপ্লয় টাইপ তৈরি করি সেটাই হবে আমার ইউজার ডিফাইন টাইপ, তাই না? এবং আমি যখন এটা ম্যানেজ করব তখন আমি লিস্ট অফ এমপ্লয় রাখতেছি, লিস্ট অফ এমপ্লয়তে আমার এমপ্লয়গুলো রাখতেছি। পরবর্তীতে আমি এখানে শো করতেছি কি জাস্ট এমপ্লয় নেমটা, তাই না? এমপ্লয়ি ডট
নেম, এবং যখন আমি তুলে নিয়ে আসছি যে এমপ্লয়ি নেমটা আমার কাছে যদি থাকে, অবজেক্টটা থাকে এই কম্বো বক্সের কাছে, এবং তার নেমটা আমি দেখাচ্ছি এখানে, আমি যখন পিক করব তখন অবজেক্টটা এখানে পাঠিয়ে দিলাম। কোথায়? এখানে আপনি চাইলে আইডি শো করাতে পারেন, কোনো সমস্যা নেই। লিস্ট যে কোনো টাইপের হতে পারে। তো এমপ্লয়ি, একজন এমপ্লয়ির আছে আইডি, নেম এবং ইমেল। তো একটা লিস্টের আগে ছিল কি, একটা স্ট্রিং রাখতেন, একটা ইন্টিজার রাখতেন। এখন আপনি যদি এমপ্লয়ি টাইপে রাখতেছেন লিস্ট, সো যে কোনো এমপ্লয়ি টাইপের ভেরিয়েবল এই লিস্টে অ্যাড করা সম্ভব। আপনি একটা ইউজার ডিফাইন টাইপ বানাইছেন কি এমপ্লয়ি টাইপ, তার একটা ভেরিয়েবল আছে স্ট্রিং এর ভেরিয়েবল, ধরেন ইন্টের ভ্যারিয়েবল আইডি, তাহলে এমপ্লয়ের যেহেতু আমার একটা টাইপ, ডাটা টাইপ, ডাটা টাইপের একটা ভ্যারিয়েবল তো অবশ্যই আমাকে ডিক্লেয়ার করতে হবে, তাই না? আমরা এমপ্লয় টাইপ ডিক্লেয়ার করছি, আমরা টাইপটাই আমাদের এমপ্লয় টাইপ, আমরা ইউজার ডিফাইন টাইপ নিয়ে কথা বলতেছি। আমরা যখন এই এমপ্লয় টাইপটা ডিফাইন, এটা কিন্তু ডেফিনেশন ফ্রি, দ্যাট মিন্স আমরা এখন ডিফাইন করছি এমপ্লয়টাকে, তার ভিতরে এই জিনিসগুলো থাকবে, এগুলো জিনিস নিয়ে একটা এমপ্লয় তৈরি হয়। সো আমি যখন এই এমপ্লয় টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এমপ্লয় ভ্যারিয়েবল সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে হয়, তাই না? সো ক্যামেল কেস অ্যান এমপ্লয়ি, আমরা আগের দিন বলছিলাম যে আমরা যখন একটা ইউজার ডিফাইন টাইপকে ডিক্লেয়ার করবো তাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করে নিতে হয়, তাই না? সো আমরা সেক্ষেত্রে কি করবো, এখানে নিউ এমপ্লয়ি তার টাইপ দিয়ে ইনিশিয়ালাইজ করবো, ফাইন। তো আমরা এখন যদি এমপ্লয় টাইপের একটা লিস্ট মেনটেন করি, এই অ্যান এমপ্লয় ভ্যারিয়েবলগুলো কি এখানে থাকবে না? বুঝতে পারতেছেন কিনা দেখেন, এগুলো কিন্তু একটা আনএমপ্লয় ভেরিয়েবল। সো সেক্ষেত্রে আনএমপ্লয়ের কাছে কি আছে, নেম আছে, ইমেল আছে, আইডি আছে, তিনটাই আছে। আমি কম্বো বক্সে যদি এই ভেরিয়েবলগুলোর অবজেক্ট পাঠাই দিই এবং তাকে দেখাই দিই, তুমি যদি নেমটা শো করাবা বাকিগুলো সে শো করাবে না, যখন আমি রিট্রাই করবো তখন আমি অবজেক্টটা সহ বা ভেরিয়েবলটা সহ এখানে পাঠাই দিয়ে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব এমপ্লয়ের ক্ষেত্রে। তো আসলে দেখা যায় আমরা এই এই অ্যাপ্লিকেশনে কীভাবে কী করি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা এমপ্লয়ির ডেটা টাইপ তৈরি করব। প্রথমে আমরা ডিফাইন করব যে এমপ্লয়ের কী কী থাকবে তার নিজস্ব ডাটা হিসেবে। সো ডেটাটা যখন আপনি একটা ইউজার ডিফাইন ডাটা তৈরি করবেন তখন আপনাকে একটা ক্লাস ডিফাইন করতে হয়, আপনাকে ক্লাসে লিখতে হয় এটা। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাড ক্লাস, ক্লাসের নাম দিলাম এমপ্লয়ি অ্যাড। তো তখন সে হচ্ছে এরকম একটা ফরম্যাট নিয়ে আসে, একটা ফাইল তৈরি হয় এমপ্লয়ি ডট সিএস নামে। এখানে দেখেন সলিউশন, আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে এমপ্লয়ি ডট সিএস নামে একটা ফাইল তৈরি হয়েছে, এবং সেই সিএস এর এমপ্লয়ি ফাইলের ভিতরে এভাবে ফরম্যাট আছে ক্লাস এমপ্লয়ি। এটা হচ্ছে নিয়ম, যখন আপনি একটা ইউজার ডিফাইন টাইপ তৈরি করবেন তখন তার আগে লিখবেন ক্লাস, তারপরে আপনার টাইপের নামটা। এখন আমার টাইপে আমি কী কী দিব, স্ট্রিং আইডি, স্ট্রিং নেম, স্ট্রিং স্যালারি। আপাতত এগুলা যেহেতু বাই ডিফল্ট প্রাইভেট আসে আমি সব পাবলিক করে দিলাম। আসলে এখন কেন পাবলিক করছি এটা আমি ডিফাইন, মানে পাবলিক প্রাইভেট কি আমরা আলোচনা করি নাই। তো সরি, কোথায়, এখানে এখানে এখন আমি সব পাবলিক করে দিলাম, ক্লাসটা আমি পাবলিক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, সব কিছু পাবলিক, আমরা এখন সব কিছু পাবলিকলি আলোচনা করতেছি। মানে
পাবলিক কেন মানে পাবলিক সব অ্যাক্সেস করতে পারবে এটা হচ্ছে মূল কথা কিন্তু প্রাইভেট পাবলিক নিয়ে যেহেতু কোনো আলোচনা করি নাই আপাতত এগুলো সব পাবলিক কিন্তু বাইরে থেকে যদি আপনি কোনো কারোর সাথে আলোচনা করেন যে আমাদের এইভাবে আজকের দিনে শিখাইছে সে বলবে যে আসলে সে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কিছুই জানে না তো দুই দিন পরে হয়তো আমরা প্রাইভেট পাবলিক নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা আসলে বুঝবো কেন প্রাইভেট কেন পাবলিক এখন আমরা সব কিছু পাবলিক হিসেবে ডিফাইন করি তো পরবর্তীতে এখন আমি যদি আমার কোডে চলে আসি তাহলে এগুলো কার হয়ে গেল এখন একজন এমপ্লয়ের হয়ে গেল তো আমি তো ওইটা ডিফাইন করে আসছি স্ট্রিং আইডি নেম এবং স্যালারি সো আমি এখানে ডিফাইন করতে পারি একটা এমপ্লয়ি এমপ্লয়ি অ্যান এমপ্লয়ির জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ওই টাইপের এবং আমাকে যেহেতু ইনিশিয়ালাইজ করতে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম ওই ভ্যারিয়েবলটাকে সো আমার এই অ্যান এমপ্লয়ের কী কী আছে আইডি আছে নেম আছে এবং স্যালারি আছে যেহেতু এটা আমার এখন এখানের ভ্যারিয়েবল এটা ইন মেমোরিতেই থাকতেছে আগের মতোই আমি এখানে এখন কী লিখবো অ্যান এমপ্লয়ি ডট দিলে আমি আইডি পাবো আমি এখানে অ্যান এমপ্লয়ি ডট দিলে নেম পাবো অ্যান এমপ্লয়ি ডট দিলে তার স্যালারি পাবো কোথায় বোঝেন নাই বলেন আমি আগের বার কি ছিল আগের কোডটা ঠিক আগের কোডটা দেখেন আগে ঠিক আগে কি ছিল আইডি নেম এবং স্যালারি ছিল তিনটে স্ট্রিং ডিক্লেয়ার করে রাখছিলাম উপরে এই আইডি নেম এবং স্যালারি সেভ করার জন্য একজন এমপ্লয়ির তাই না সো এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এই যে আইডি নেম এবং স্যালারি এটা যে একজন এমপ্লয় সেটা তো আইডেন্টিফাই করতে পারছি যে এই ডাটাগুলো কার একজন এমপ্লয়ির তার নিজস্ব ডাটা তাই না সো আমরা সেক্ষেত্রে আমাদের প্রয়োজন মাফিক একটা ডাটা টাইপ তৈরি করছি যে এই টাইপ যেমন আপনি একজন হিউম্যান হিউম্যানের কী কী থাকে হাত পা মাথা নাক মুখ তো আমরা আগে একটা হিউম্যানের প্রোটোটাইপ ডিফাইন করলাম যে হিউম্যানের এগুলো থাকে দেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হিউম্যান অবজেক্ট তৈরি করতেছি হিউম্যানের ভেরিয়েবল তৈরি করতেছি বিভিন্ন ধরনের হিউম্যান তৈরি করতেছি যাকে বলে এখানে ঠিক একই আমরা একটা এমপ্লয়ের কী কী থাকে সেটা আগে ডিফাইন করে নিছি ঠিক উপরে দেখেন যে এমপ্লয়ের আইডি নেম এবং ইমেল থাকে সো আমরা ওটা ডিফাইন করে নিছি এটা হচ্ছে ইউজার ডিফাইন টাইপ তার কী কী ডাটা থাকে আমরা সেটা আইডেন্টিফাই করছি যে একজন এমপ্লয়ের এগুলো থাকতেছে আছে এবং তার যেগুলো আছে আমরা তাকে সেগুলো দিয়ে দিচ্ছি টাইপের ভিতরে সো যখন আমরা টাইপে তাকে দিয়ে দিচ্ছি আমরা যখন ওই টাইপের একটা ভ্যারিয়েবল তৈরি করব ওই ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা সেই ডাটাগুলো তো অবশ্যই পাবো সেই সেই ডাটাগুলো আমরা ডাটাগুলো দিয়ে দিচ্ছি ফিল্ডগুলায় আচ্ছা আমি ক্লিয়ার যদি না হন আমি আরেকটু ক্লিয়ার করে বলি আইডি নেম এবং ইমেল সরি স্যালারি যাই বলেন না কেন এটা কি একটা এমপ্লয়ের নিজস্ব ডাটা তাই না এখানে কি একটা এমপ্লয়কে ডিফাইন করতেছে না একটা এমপ্লয়কে ডিনোট করতেছে যেটা আসলে একটা এমপ্লয় তো একটা এমপ্লয়ের এখানে কয়টা ফিল্ড আছে আইডি ফিল্ড আছে একটা নেম ফিল্ড আছে একটা ইমেল ফিল্ড আছে আমাদের সেই তিনটা ফিল্ডই ফিল আপ করে দেন সেভ করতে হচ্ছে আমরা যখন আগে যেটা দেখছিলাম যে আসলে আমাদের কাজ করতে প্রবলেম হচ্ছে কখন যখন আইডিটা আলাদা থাকতেছে আলাদাভাবে মেনটেন করতে হচ্ছে নেমটা আলাদাভাবে মেনটেন করতে হচ্ছে ইমেলটা আলাদাভাবে মেনটেন করতে হচ্ছে আমরা চাচ্ছি যে এই তিনটা জিনিস এক জায়গায় ইউনিফাইড হোক একজনের ওনারশিপে দিয়ে দিলাম আমরা যদি কাউকে কোনো কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দিতে পারি আমরা তার কাছ থেকে জিনিসটা বুঝে নিতে পারি তাই না যদি কারো কাছে কোনো রেসপন্সিবিলিটি না থাকে সবার কাছে রেসপন্সিবিলিটি থাকে তখন আমাদের সবার কাছে যে তখন বুঝে নিতে হয় যেটা আমাদের প্রবলেম হয়েছিল ঠিক আগে যে আইডি আমার আইডি লিস্টে যে বুঝে নিতে হচ্ছে আইডি কি কি নেমের লিস্টে যে বুঝে নিতে হচ্ছে নেম কি কি ইমেলে এই ক্ষেত্রে আমরা এখন কি করছি একটা ইউজার ডিফাইন টাইপ একটা টাইপকে এই ফিল্ডগুলো রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছি এখন আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই তখন আমরা এই ফিল্ডের কাছে যে জিজ্ঞেস করি আসলে তোমার আইডি কি তোমার নেম কি তোমার ইমেল কি তখন আমরা বলি হে এমপ্লয়ি তোমার নেম কি আমরা বলতে পারতেছি এখন কারণ আমরা তার মানে এইটার একটা ওনার পাইছি আইডিটা বা নেমটা বা ইমেলের একজন ওনার পাইছি তাই না তো সেই ক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞেস করতে পারছি যে তোমার নাম কি বা তোমার ইমেল কি দেখেন এখানে অ্যান এমপ্লয়ি আছে আমি যদি আর একটা এমপ্লয়ি তৈরি করি এমপ্লয়ি বি এমপ্লয়ি ইকুয়াল টু যেহেতু দুইটা ভেরিয়েবলের নাম একই হয় না আপনারা জানেন দুইটা সেম টাইপের ভেরিয়েবলের নাম একই হয় না তো আমার এখানে দুইটা এমপ্লয়ি আছে আমি এখন বলতে পারি আমার এখানে দুইটা এমপ্লয়ি আছে তাদের নাম ভিন্ন হতে পারে তাদের আইডি ভিন্ন হতে পারে তাদের ইমেল ভিন্ন হতে পারে তাই না সো সেক্ষেত্রে আমি যদি বলি যে অ্যান এমপ্লয়ির আইডি হচ্ছে 01 বি এমপ্লয়ির আইডি হচ্ছে 02 আমার কি দুইটা পিপল আমি আইডেন্টিফাই করতে পারছি না এখানে
দুইটা এমপ্লয় আলাদা আলাদা ভ্যারিয়েবল আইডেন্টিফাই করতে পারছি। আমাদের তো দরকার এটাই যে আমরা যখন লিস্টে ম্যানেজ করতেছি, আমরা লিস্ট অফ এমপ্লয় ম্যানেজ করতেছি, আমরা লিস্ট অফ আইডি ম্যানেজ করতেছি না, লিস্ট অফ নেম ম্যানেজ করতেছি না, আমরা জাস্ট লিস্ট অফ এমপ্লয় ম্যানেজ করতেছি। ব্যাপারটা এখানে মানে যার কনফিউশন ছিল, আপনি কি ক্লিয়ার হয়েছেন? ওকে, তো আমরা ঠিক ওই কাজটাই করতেছি এখানে, যে আমরা প্রথমে একটা এমপ্লয় ডিফাইন করছি কোথায়, আমি দেখে আসি আবার ফাইলটা এমপ্লয় ডট সিএস। ঠিক এখানে আমরা এখানে ডিফাইন করে দিয়েছি যে একজন এমপ্লয়েড থাকে, আইডি থাকে, নেম থাকে এবং স্যালারি থাকে। এটা হচ্ছে তার ডেফিনেশন, বারবার বলতেছি ডিফাইন করছি, দ্যাট মিনস এটা হচ্ছে তার ডেফিনেশন। ইটস নট অ্যান এমপ্লয়, ইটস নট অ্যান এমপ্লয়ি, মানে এটা হচ্ছে একদম ভিজুয়াল কোনো এমপ্লয় না, জাস্ট তার একটা প্রোটোটাইপ। অনেক সময় আর্কিটেক্ট কী করেন যে আগে ডিজাইন করেন একটা বাড়ি কীভাবে হবে, কাগজে কলমে ডিজাইন করেন, তখন সেটাকে কী করেন তিনি একটা রূপ দেন, তখন সেটা কী হয়, বিল্ডিং হয়, তাই না? তো ওইটা এটা অনেকটা ওরকম ডিজাইন, আমি আগে ডিজাইন করতে চাই আসলে আমার এমপ্লয়েড প্রোটোটাইপটা কেমন হবে, তার টাইপ, তার টাইপে সে কী কী থাকবে, কঙ্কালটা ডিজাইন করা যাকে বলে। পরবর্তীতে আমি যখন ভ্যারিয়েবলে রূপ দিচ্ছি তখন সেটা কী হচ্ছে, ইন মেমোরিতে চলে আসছে অ্যান এমপ্লয়ি, তখন সে আমার একজন এমপ্লয়ি হিসেবে সামনে চলে আসছে এবং আমি তার আইডিকে ভ্যালু অ্যাসাইন করতে পারছি। আমি এখন ওই এমপ্লয়িকে তার আইডি দিয়ে দিচ্ছি, হ্যাঁ একজন এমপ্লয়ের জন্য নেম। আমরা তো একটু আগে একজন এমপ্লয় নিয়ে কাজ করছি, প্রিমিটিভ টাইপে আমরা তো একজন এমপ্লয় নিয়ে কাজ করছি, ঠিক এখানে। সো অ্যান এমপ্লয় ডট স্যালারি, তো আমরা যখন এখানে রিটাইপ করতেছি, শো করতেছি যখন, এখানে কি আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি ভ্যারিয়েবলে, তো আমরা ঠিক মেসেজ বক্সে যখন শো করতেছি তখন আমরা আইডি, আমি একটু ফুল স্ক্রিন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আইডি আমরা রিটাইপ করতেছি, আমাদের আইডি বলে এখন কিছু নাই, আমাদের আছে অ্যান এমপ্লয় নামে একটা ভ্যারিয়েবল, অ্যান এমপ্লয়ের কাছেই মূলত তার আইডি আছে, তাই না? তো আমরা এখন লিখবো অ্যান এমপ্লয়ি, সরি অ্যান এমপ্লয়ি ডট আইডি, ঠিক আছে, অ্যান এমপ্লয়ি ডট নেম অ্যান্ড অ্যান এমপ্লয়ি ডট স্যালারি। এখানে আইডি টেক্সট বক্সে যখন আমি তাকে ভ্যালু দিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে অ্যান এমপ্লয়ির আইডি দিয়ে দিব, সে ভ্যালুগুলো পেয়ে যাচ্ছে। এখন আমরা যদি, এখন সবাই তো মানে মোটামুটি কনফিউশন ক্লিয়ার, তাই তো? কারো কোনো কনফিউশন থাকলে এই পর্যন্ত আমাকে বলেন। হ্যাঁ, আমরা একটা এমপ্লয় নিয়ে কাজ করতেছি আমাদের এই অ্যাপ্লিকেশন, আমরা কিন্তু ওই অ্যাপ্লিকেশন তৈরি করতেছি না এখন। আমাদের এখন যে ফর্মটা, ঠিক ফর্মটা আমি আরেকবার দেখাই, সে ফর্মটা হচ্ছে এরকম যে আমি যখন সেভ করি জাস্ট মেসেজ বক্সে একটা এমপ্লয়কে সেভ করতেছি এবং মেসেজ বক্সে ওই এমপ্লয়ের ইনফরমেশন দেখাচ্ছি, রিট্রাইভ করলে তার ডাটাগুলো ওখানে চলে যাচ্ছে, আমাদের কোনো এখনও কোনো কম্বো বক্স নাই এইখানে। সো আমরা যদি রান করি 01, সেভ, ঠিক আগের মতো কিন্তু ইনফরমেশনগুলো চলে আসছে, তাই না? এবং আমি ওকে করে যদি আবার রিট্রাইব করি এখন, ঠিক ওই ইনফরমেশনগুলো আমার ফিল্ডে চলে যাচ্ছে। এটা কোন দিক থেকে ওয়েল ম্যানেজেবল আমরা এখন দেখি, সামনে যদি আগাই আমাদের এই অ্যাপ্লিকেশনে যদি আমরা এখন আস্তে আস্তে চলে যাই, সেক্ষেত্রে আমি এখানে একটা কম্বো বক্স নিব, কম্বো বক্স নিলাম, এখন আমি যখন সেভ করতেছি তখন আমি চাচ্ছি যে কম্বো বক্সে সেই নেমটা চলে আসুক, তাই না? আমি কোডে চলে যাই, আমার এখন এখানে কী লাগবে, একটা লিস্ট লাগবে। আপনারা আগেরবার যেভাবে তিনটা লিস্ট মেনটেন করছেন, আমি এখন আমরা হচ্ছে আগে আমাদের এই অ্যাপ্লিকেশনের কাজটা করতে যাচ্ছি এখন। আমরা এতক্ষণ একটা, হ্যাঁ লিস্ট ম্যানেজ, একটা এমপ্লয়িকে আমরা তো লিস্ট তো তার লাগবেই, যেহেতু আমরা এমপ্লয়ি সেভ করতেছি, আমরা ডাটাবেস ম্যানেজ যেহেতু করতেছি না, আমরা সেক্ষেত্রে লিস্ট ম্যানেজ করতেছি। তো লিস্টটা এখন কী টাইপের হবে, অবশ্যই এমপ্লয়ি টাইপের হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা একটু আগে যেটা ডিফাইন করলাম ওইটা আমরা এমপ্লয় টাইপ দিয়ে দিচ্ছি, আমরা বলছি যে লিস্ট যে কোনো টাইপ নিতে পারে, তাই না? কিন্তু একটা স্পেসিফিক টাইপ নেয়, সো এমপ্লয় যেহেতু একটা আমার টাইপ,
সো এমপ্লয় টাইপের আমি একটা লিস্ট নিতে পারি, এবং আমি ওখানে দেখাইছিলাম যে প্রতিটা লিস্টে এখন ভ্যারিয়েবল কি 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 ডাটা ধারণ করবে, আইডি, নেম এবং স্যালারি, প্রতিটা ভ্যারিয়েবলের সেই তার নিজস্ব ডাটা আছে। সো আমি যদি একটা লিস্ট মেনটেন করি, প্রতিটা লিস্টের প্রতিটা আইটেম হচ্ছে একটা এমপ্লয়ি ভ্যারিয়েবল হবে। তো এখানে আমি একটা লিস্ট অফ এমপ্লয়ি টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার নাম দিলাম এমপ্লয়িজ, আমরা একটু আগে দিছিলাম নাম্বারস, ইন্টিজার টাইপের ছিল সেটা, তাই না, ইকুয়াল টু নিউ লিস্ট অফ এমপ্লয়ি, তাই না। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করবেন। এখন আমি যখন সেভ করতেছি, আমি মূলত সেভ করব কোথায় বলেন? না, এখন তো এমপ্লয় এমপ্লয় আমি কমেন্ট আউট করে দিছি, ওটা আমি কমেন্ট, আমি তো এখন একটা এমপ্লয় নিয়ে এখন আর কাজ করব না, কমন লিস্ট তো আমার একটা এমপ্লয় এখন আর দরকার নাই, আমি এখন মেনি এমপ্লয়িজ নিয়ে কাজ করতেছি। সো আমার যখন মেনি এমপ্লয়িজ চলে আসছে, তো অবশ্যই তাকে আমার কোনো একটা কালেকশনে রাখতে হচ্ছে, সেটা হতে পারে অ্যারে, সেটা হতে পারে লিস্ট। অ্যারেতে আমরা কেন রাখবো না, কারণ হচ্ছে অ্যারে ইজ এ ফিক্সড সাইজ থিং। সো আমার তখন আবার ডিফাইন করতে হবে যে আমি কয়টা এমপ্লয় সেভ করতে পারতেছি, 5টা না 10টা। তো আমি যদি লিস্ট মেনটেন করি, সেহেতু যেহেতু এটা ডাইনামিক সাইজড, সো আমি যত ইচ্ছা তত এমপ্লয় এর ভিতরে রাখতে পারতেছি, ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমাকে যেহেতু অনেকগুলো এমপ্লয় রাখতে হবে, আমাকে একটা লিস্ট নিতে হবে, এবং লিস্টটা কমনলি না হলে তো আসলে আমি সব জায়গা থেকে এটার অ্যাক্সেস পাবো না, তাই না। সো সেক্ষেত্রে আমি এখানে লিস্টটা রাখলাম এই ক্লাসের ভিতরে, আমার ফর্মের ভিতরে লিস্টটা রাখতেছি আপাতত। এবং যেহেতু আমি এখন একটা এমপ্লয়ি সেভ করব, আমি এখানে এমপ্লয়ির একটা অবজেক্ট তৈরি করি, ঠিক আছে কি? উপরে যেটা উপরে ছিল সমস্যা যেটা ছিল, সেটা হচ্ছে আমাকে যখন একটা এমপ্লয়ি আমি তৈরি করতেছি এখানে, আমি তো এখন এটা কী করবো, একটা লিস্টে দিয়ে দিব, যখন নতুন একটা আবার এমপ্লয়ি আসবে তখন আমার আবাকে একটা এমপ্লয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, বারবার একটা এমপ্লয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। তার থেকে বেটার আমি প্রতিবার সেভ বাটন ক্লিকে একটা নতুন এমপ্লয় তৈরি হোক, তাকে তার ডাটা দিয়ে আমি লিস্টে দিয়ে দিই, পাঠিয়ে দিই। আমার কথা কি বুঝতে পারতেছেন? সো আমার এখানে আর এই লাইনটা কোনো দরকার নাই। আমার তো এখন আমি একটু আগে ছিল একটা এমপ্লয় নিয়ে কাজ করছি বলে আমি উপরে রেখে দিছি, এবং উপরে রাখার মূল কারণ ছিল কি, রেড টাইপ বাটনেও তাকে নিয়ে কাজ করা। রেড টাইপ বাটনেও আমার কি দরকার ছিল, ওই এমপ্লয়টাই দরকার ছিল, কিন্তু এখন তো আর রেড টাইপ বাটনে আমার ওই এমপ্লয়টি এখন আর দরকার নাই। এখন আমার দরকার কি, লিস্ট অফ এমপ্লয়িটাই অ্যাক্সেস করা দরকার যদি প্রয়োজন থাকে, কারণ লিস্ট অফ এমপ্লয়ের কাছে আমার মূলত সবগুলো এমপ্লয়ি আছে। এমপ্লয় যখন সেভ করতেছি তখন আমি জাস্ট একটা এমপ্লয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং তাকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। ইনিশিয়ালাইজ করার পরে আমি এমপ্লয়টাকে পপুলেট করতেছি, ওই এমপ্লয়টাকে তার ডাটা তাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এমপ্লয়িজ ডট অ্যাড করে জাস্ট লিস্টে ওই এমপ্লয়টাকে অ্যাড করে দিচ্ছি। তাহলে প্রতিবার লিস্টে একটা নতুন করে এমপ্লয় যোগ হচ্ছে। সো এখন দেখেন, আমি যদি আবার প্রথম থেকে আসি, আমার কাছে একটা এমপ্লয়িজ আছে, আমি সেভ বাটনে ক্লিক করলাম, তার আইডি দিলাম, তার নেম দিলাম, প্রথমে একটা এমপ্লয় তৈরি হইল, তারপরে তার আইডি দিলাম, নেম দিলাম এবং তার স্যালারি দিলাম। স্যালারি দেওয়ার পরে আমি লিস্টে তাকে অ্যাড করে নিলাম। বলেন, হ্যাঁ না না, তিনটা লাইন নেই, একটাই, একটা আইটেমে সেভ হবে, একটা একটা ভ্যারিয়েবল হিসেবে সেভ, তিনটে ভ্যালু থাকবে। হ্যাঁ, ওই লিস্টের মধ্যে ওই ক্লাস না, এখানে ক্লাসের ভ্যারিয়েবল, দ্যাট মিন্স অবজেক্ট। সো আমি এখানে এই জন্য এটা বলছিলাম যে আমার আসলে টাইপটা কি, লিস্ট অফ এমপ্লয়, আপনারা যেটা গুলাই করতেছেন সেটা হচ্ছে আমার আগে ছিল কি, স্ট্রিং অফ আইডি। সো আমার একটা ফিল্ড ছিল আইডি, জাস্ট আইডি নিতাম, তাই না, নেম, স্ট্রিং অফ নেম, একটা নেম নিতাম, একটা ভ্যালু দিতাম লিস্টে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমি এমপ্লয়ের ভিতরেই, এমপ্লয়ের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলের ভিতরেই কিন্তু তিনটা ফিল্ড ডিফাইন করে দিছি। এখানে জাস্ট লিস্টে যেটা সেভাবে সেটা হচ্ছে এমপ্লয়ের সেই অবজেক্টটা বা সেই ভ্যারিয়েবলটা। সো ওই ভ্যারিয়েবলের সাথে কিন্তু তিনটা ভ্যালু আছে, আইডি, নেম এবং ইমেল। সো লিস্টের একটা আইটেমে
একটা আইটেমে কিন্তু ওই এমপ্লয় তিনটে ভ্যালু নিয়ে বসে আছে, এবং এখানে যতগুলো এমপ্লয় থাকবে তার তিনটে ভ্যালুই থাকবে। ওকে, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে আবার বলেন, আমি আবার বুঝাই বলবো সব কিছু। আমি আমি যদি ভ্যারিয়েবলে রাখতাম আমার কোথায় রাখতে হচ্ছে স্ট্রিং আইডি, এটা ধরেন এইটুক ভুলে যান, এইটুক এই তিনটা লাইন কোথায় ডিফাইন করা ছিল, এখানে ছিল স্ট্রিং আইডি, স্ট্রিং নেম, স্ট্রিং স্যালারি, আমি এই তিনটাকে কি করলাম একটা এমপ্লয়িতে পাঠিয়ে দিলাম এটা ডাটা হিসেবে। দেন পরবর্তীতে আমি কি করতেছি, আগের কোডটা আমি যদি যাই, তখন আমি যখন ভ্যারিয়েবল তখন কে ছিল, জাস্ট অ্যান এমপ্লয় ছিল, তখন তো আইডি নেম স্যালারি কিছু ছিল না, আমি তখন ওই অ্যান এমপ্লয়কে তার আইডি ডাটাতে, ওই অ্যান এমপ্লয়ের আইডি ডাটাতে আইডি টেক্সট বক্সে টেক্সটটা পাঠিয়ে দিচ্ছি, অ্যান এমপ্লয়ের নেম ডাটাতে তার নেমটা পাঠিয়ে দিচ্ছি, মানে দ্যাট মিনস আমরা একটা এমপ্লয়ের নতুন আইডি দিচ্ছি, নতুন নেম দিচ্ছি, নতুন স্যালারি দিচ্ছি, একটা এমপ্লয় রিক্রুট হচ্ছে একটা কোম্পানিতে, সো তখন তার আইডি দিচ্ছি, তার নেম দিচ্ছি, তার স্যালারি দিচ্ছি, একটা এমপ্লয় তৈরি। এখানে কিন্তু আমরা জাস্ট এমপ্লয়টাকে অনেকটা ফর্ম ফিল আপের মতো এই এমপ্লয়টাকে আমরা পপুলেট করছি, এই এমপ্লয় যে ভ্যারিয়েবল তার ডাটাগুলো আমরা তাকে দিয়ে দিচ্ছি, সো তিনটা লাইনে তার তিনটা ডাটা চলে আসলো, এমপ্লয়টা ফুলফিল হয়ে গেল। এখন পরবর্তীতে এসে আমরা কি করতে হচ্ছে, এখানে এমপ্লয় লিস্ট ম্যানেজ করতে হচ্ছে, এমপ্লয় লিস্ট ম্যানেজ করার জন্য একটা এমপ্লয় লিস্ট নিলাম, আমরা একটা এমপ্লয় তৈরি করছি অলরেডি, একটা এমপ্লয় তৈরি হয়ে গেছে, এখন আমাদের কোম্পানির ডাটাবেজে তাকে আমরা ইনক্লুড করে নিব, তার রিক্রুট কমপ্লিট, এখন ইনক্লুড করে নিচ্ছি কীভাবে, এমপ্লয়িজ ডট অ্যাড অ্যান এমপ্লয়, এটা হচ্ছে কি আমার এমপ্লয় কোম্পানির এমপ্লয় ডাটাবেজ অর এমপ্লয় লিস্ট। হ্যাঁ, আমরা ওই এমপ্লয় আগে কি করছি, আমরা লিস্টে নাম্বারস ডট অ্যাড এ নাম্বার, তাই না, এখন এমপ্লয়িজ ডট অ্যাড অ্যান এমপ্লয়, আপনি প্রিমিটিভ টাইপের সাথে এটা একটু তুলনা করে দেখেন মিল পাবেন, এটা ইউজার ডিফাইন টাইপটা ওইটা ছিল প্রিমিটিভ টাইপ, তো এখানে পার্থক্য হচ্ছে ইউজার ডিফাইন টাইপের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, নিজস্ব কিছু প্রপার্টি থাকে, তাই না, নিজস্ব কিছু ডাটা থাকে, অনেকগুলো ডাটার সমন্বয়ে একটা ইউজার ডিফাইন টাইপ তৈরি হতে পারে, আমি আগের দিনই বলছিলাম যে অনেকগুলো প্রিমিটিভ টাইপের সমন্বয়ে একটা ইউজার ডিফাইন টাইপ তৈরি হয়। সো আমার এখন একটা এমপ্লয়ি লিস্ট পপুলেটেড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, একটা কম্বো বক্সে ওই এমপ্লয়টাকে অ্যাড করে দিতে হবে, তাই না, যেটা হচ্ছে এই যে এটা এই কম্বো বক্স, তো আমি ওইটাই করি এখন। হ্যাঁ, নামটা যাবে, এখন শুধু নামটা যাবে, এখন শুধু নামটা যাবে, আমি নামটা দিব শুধু এমপ্লয়ি কম্বো বক্স, মেবি কি নাম দিছিলাম দেখি একটু, এটা নাম দেইনি এখনো, সরি, তো আমি এখনও কোথায় কাজ করতেছি, সেভ বাটনে, সেভ করার পরে কি হবে, একটা এমপ্লয়ির নাম চলে যাবে, ঠিক আগের নিয়মে যদি আমি আগাই এমপ্লয় কম্বো বক্স ডট ডাটা সোর্স, ডাটা সোর্সটা কার হবে, এমপ্লয়িজ লিস্ট অফ এমপ্লয়িকে সে ডাটা সোর্স হিসেবে তার ভিতরে নিবে, তাই না, সো ডাটা সোর্সে আমি প্রথমে নাল করে দিলাম আগের নিয়মে, যে আসলে প্রথমে নাল না করলে সে ডাটা সোর্সটা আপডেট করে না, এমপ্লয় কম্বো বক্স ডট ডাটা সোর্স ইকুয়াল টু এমপ্লয়িজ, তাই না, তো আমি যদি এখন এমপ্লয়িজকে দিয়ে দিই তার ডাটা সোর্স হিসেবে, সে কি নেমটাকে আইডেন্টিফাই করতে পারবে, সম্ভব, কারণ একটা লিস্টে, একটা এমপ্লয়িজ লিস্টে অনেকগুলো এমপ্লয়ি অবজেক্ট আছে বা এমপ্লয় ভ্যারিয়েবল আছে, প্রতিটা এমপ্লয়ের তিনটা আলাদা আলাদা নাম আছে, আইডি, নেম এবং ইমেইল, তাই না, সো সে তো, সরি,
আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের নেমটা আসলে মানে বলে দিতে হবে যে আসলে তার নেম কোনটা। নেমটা তো আমাদের নেম আমরা এখন আলোচনা মানে আমরা এখনো নেম তো এখানে বলে দেই নাই, কোথাও ডিফাইন করে দেই নাই। দিস ইজ কি হ্যাঁ, আমরা নেমটা হচ্ছে কম্বো বক্সে দিব, জাস্ট সে শো করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে নেম বলে দেওয়া যায়। এটা হচ্ছে মূলত যে আলোচনার অংশ, সেটা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ নিয়ে এখনও যেহেতু আলোচনা করি নাই, আমি আপাতত বলে দিচ্ছি না যে নেমটা থাকবে। আমি একটু প্রপার্টি নিয়ে আলোচনা না করেই আমি জাস্ট দেখাই দিই। জাস্ট এটা করা যায়, আপনাদের এটা নিয়ে এখন মাথা ঘামাতে হবে আমি এটা বলছি না। এখন আমি যেটা করছি, এমপ্লয় কম্বো বক্সের ভ্যালু মেম্বার চিনাই দিচ্ছি। কম্বো বক্সের দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে ভ্যালু মেম্বার, একটা হচ্ছে ডিসপ্লে মেম্বার। ভ্যালু মেম্বারে আপনি যেটা দিবেন, ভ্যালু মেম্বারে যেটা দিবেন সেটা হচ্ছে প্রতিটা আইটেমের পার্সপেক্টিভে সে একটা ভ্যালু রেখে দিবে ইন বিহাইন্ড। আর ডিসপ্লে মেম্বারে যেটা দিবেন সেটা হচ্ছে সে দেখাবে। সো ভ্যালু মেম্বারে আমি দিব কোনটা, যেটা আমার প্রপার্টিতে আছে আইডি, আমি তো ডিক্লেয়ার করে আসছি গেট সেট গেট দিয়ে। আমার কাছে কি আছে, এমপ্লয় লিস্ট আছে। তাহলে সেখানে কি এমপ্লয়ের অবজেক্টগুলাই আছে, এমপ্লয়ের ভ্যারিয়েবলগুলাই আছে। সেই ভ্যারিয়েবলে কি আছে, আইডি, নেম এবং স্যালারি। তো আমি যেহেতু তার তিনটা ডাটা আছে, আমি জাস্ট তাকে আইডিটা বলে দিচ্ছি, যে আইডিটা হচ্ছে তার কি ভ্যালু। কারণ আমাকে অ্যাজ এ ভ্যালু, আমাদের আগেরবার কি হচ্ছিলো, প্রবলেম কোথায় হচ্ছিলো, সেম নাম পাইলে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারছি না, আইডি আলাদা করতে পারছি না। এখন আমরা যদি প্রতিটা সেম নামের পিছনে যদি আমরা তার আইডি দিয়ে দিই, তাহলে তার প্রবলেম থাকছে না। এক্ষেত্রে আইডিটা ভ্যালু মেম্বার হিসেবে থাকবে, ব্যাকগ্রাউন্ডে নামের রেসপেক্টে থাকতেছে। দুইটা দুইটা জিনিস রাখা যায়, একটা হচ্ছে আপনি আইডিটা রাখতে পারতেছেন, আর একটা হচ্ছে আপনি নেমটা রাখতে পারতেছেন অ্যাজ এন ভ্যালু মেম্বার অ্যান্ড ডিসপ্লে মেম্বার। না, ভ্যালু মেম্বার হিসেবে একটাই রাখবেন, একটা পার্সপেক্টিভে একটাই রাখবেন। দুইটা রেখে তো আসলে আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন কোনটা কি। হ্যাঁ, এখন তো আমরা আসলে এই নামের আইডিকে, আইডি তো ইউনিক হয় সাধারণত, তাই না? তো এই নামের আইডিকে আমি সেটা আইডেন্টিফাই করতে পারতেছি জাস্ট এটা ডিসপ্লে করার জন্য, এছাড়া আর কিছু না। ডিসপ্লে করবে শুধু নেমটা। ক্লিয়ার হচ্ছে না? ওকে, এটা ধরেন ভ্যালু মেম্বার আপনি ভুলে যান, কিছু দরকার নাই, ভ্যালু মেম্বার দরকার নাই। আমি একটু রান করে দেখি আগে, সরি বিল্ডিরও আছে, আমি রিট্রাইভে কিছু কোড আছে, সেই কোডগুলো আমি একটু ব্ল্যাঙ্ক করে রাখি। কোন লাইনে ঝামেলা করছে, এই লাইনে। আপনাদের অনেক সময় এরকম ঝামেলা হবে যে কোনো একটা বাটনে ডাবল ক্লিক করছেন, করে ওই কোডের অংশটুকু মুছে দিয়েছেন, পরে হচ্ছে দেখবেন যে এরকম একটা এরর আসছে, এরকম দেখবেন যে অনেক সময় designer.cs একটা এরর আসছে। তো এই এররটা যখন আসবে, যে লাইনে আসবে সেই লাইনটা জাস্ট সিম্পলি মুছে দিবেন, আর কিছু লাগবে না। এই লাইনে আমার এরর হয়েছে, কম্বো বক্স সিলেক্টেড আইটেম চেঞ্জ নামে আমি একটা ইভেন্ট তৈরি করছিলাম, ইভেন্টটা পরে ডিফাইন না করে আমি ইভেন্টটা মুছে দিয়েছিলাম, এছাড়া আর কিছু না। তো ইভেন্টটা ও designer.cs এ ডিফাইন করে রাখছিল, যে কারণে এখন যেহেতু পাচ্ছে না সেহেতু সেই এরর দিচ্ছে। তো আমি ওই লাইনটা এখন মুছে দিলাম, মুছে দিলে সে আর আমার বিল্ডের থাকবে না। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে লক্ষণীয়, আপনারা অনেকে যেটা করেন আমি দেখছি, যে এটা সবসময় খেয়াল রাখবেন। আমি আবার এই কাজটা করি, সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জ এরকম একটা জিনিস তৈরি করলাম,
তৈরি করে এটা মুছে দিলাম, এখন কিন্তু সে একটা এরর দিবে, বিল্ড এরর জিটোকে যেটা দিচ্ছিল, বিল্ড বিল্ড সলিউশন এই এরর দিচ্ছে, তাই না? দেখেন আমি এখন কি করতেছি, রান করালাম, সে বলতেছে দেয়ার ওয়ার, অনেকে না পড়ে ইয়েস নো করে দেন, মানে পড়ার কোনো দরকার নাই, ইয়েস তো ইয়েস, নো তো নো। দেয়ার ওয়ার বিল্ড ইরর্স, উড ইউ লাইক টু কন্টিনিউ আর রান দ্য লাস্ট সাকসেসফুল বিল্ড, দ্যাট মিন্স বলতেছে যে আপনার যে শেষ যে সাকসেসফুল বিল্ড ছিল সেটা আপনি রান করাতে চাচ্ছেন কি না। এখন একটা বিল্ড ইরর আছে, এখন ওটা আমি রান করাতে পারছি না, শেষ যে লাস্ট সাকসেসফুল বিল্ড ওটা আপনি রান করাতে চাচ্ছেন কি না। অনেকে ইয়েস দিয়ে দেন, তো আগের যেই সাকসেসফুল বিল্ড ওইটা রান করাচ্ছে এবং আগের কোডই কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, বর্তমান কোডের কোনো রিফ্লেকশন নাই। সব থেকে ডেঞ্জারাস যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম, ডু নট শো দিস ডায়লগ অ্যাগেইন দিয়ে ইয়েস করে দিলেন, সে কী করবে? সে কিন্তু আর আপনাকে এখন আর জিজ্ঞেস করবে না যে ইয়েস আপনি লাস্ট সাকসেসফুল বিলটা রান করবেন না এখনটা করবেন, সে তখন কী করবে, লাস্ট সাকসেসফুল বিলটি সবসময় রান করাবে এবং আপনি বর্তমানে কোডের রিফ্লেক্ট কখনো দেখতে পাচ্ছেন না বিল্ড এরর থাকলেও। সো আপনারা এই কাজটা মানে একটু মানে যখন ডায়লগ করবেন তখন খেয়াল করে ইয়েস নো করেন, বা ডু নট শো দিস ডায়লগ অ্যাগেন এটাও খেয়াল করে দিয়েন। সো আমি এখন দেখি, আইডি দিলাম 01, নেম সেভ। সো আমার লিস্টে কি চলে আসছে না, আইডি 02, নেম সামথিং, স্যালারি সেভ, দেখি আসছে কি না, চলে আসছে, তাই না? আমার এই যে মানে নামটা আসবে এইটা যে তাকে আমার বলে দেওয়া, আসলে কম্বো বক্স কিন্তু অবজেক্ট আকারেই পেয়ে যাচ্ছে, ডাটা সোর্স যেহেতু সে পাচ্ছে, এখন আমি বলি সে আসলে কী করতেছে, কম্বো বক্স যখন ডাটা সোর্স হিসাবে এগুলো নিচ্ছে, এমপ্লয়িজ লিস্টটাকে নিচ্ছে, সে কিন্তু তার প্রতিটা আইটেমের ভিতরে ওই অবজেক্টটাই রেখে দিচ্ছে, এমপ্লয়ির ভ্যারিয়েবলটাই রেখে দিচ্ছে, একটা এমপ্লয়িকেই রেখে দিচ্ছে, প্রতিটা আইটেমে একটা করে এমপ্লয় ভ্যারিয়েবল রেখে দিচ্ছে। এখন মূল কনফিউশন তার কাছে কোনটা হয়ে দাঁড়াবে, যদি এমপ্লয়ির আপনি বলে না দেন, আসলে তার কাছে তো তিনটা, একটা ভ্যারিয়েবলের আন্ডারে কি আছে, তিনটা ফিল্ড আছে, আইডি, নেম এবং ইমেল, আসলে সে কোনটাকে ডিসপ্লে করাবে? কম্বো বক্সের কাছে কি এই ডেফিনেশন আপনি বলে দিয়েছেন আগে, বলে দি, আমরা কিন্তু বলে দিচ্ছি না আগে, যদি আমি ডিসপ্লে মেম্বার এই লাইনটা যদি কমেন্ট আউট করে দিই, উপরে যে লাইনটা আছে যে ডিসপ্লে মেম্বার এই লাইনটা যদি আমি কমেন্ট আউট করে দিই, আমি কিন্তু তাকে বলে দিচ্ছি না যে সে কোনটা ডিসপ্লে করাবে অ্যাজ এ কম্বো বক্স ভ্যালু বা সরি আইটেম। সো সে তখন কনফিউশনে পড়ে যাবে, সে তখন কনফিউজড হয়ে কি দেখাবে জানেন, আপনার এই এমপ্লয়ির যে মানে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের যেই নেমস্পেসটা, সেই নেমস্পেসটা সে দেখাবে। দেখেন আমি দেখাচ্ছি, আমি যদি ডিসপ্লে মেম্বার ডিফাইন না করে দেই, আমি এখানে ডিসপ্লে মেম্বার ডিফাইন করে দিলাম না, সে এখন কনফিউজড, সে কি করবে জানে না, সে তখন ওই অবজেক্টের নেমস্পেস কি সেটা কল করবে। এটা নেমস্পেস আমরা দেখে আসি, এই যে নেমস্পেস এমপ্লয় স্টোরেজ প্রিমিটিভ। সো আমরা এখন রান করাই, আগের মতো আইডি দিলাম, নেম দিলাম সামথিং, স্যালারি দিলাম, আমরা এখন আশা করতেছি সামথিং দেখাবে নেম ফিল্ডে, তাই না? সেভ করলাম, সে কী দেখাচ্ছে দেখেন, এমপ্লয় স্টোরেজ প্রিমিটিভ ডট এমপ্লয়, জাস্ট নেম স্পেস এবং সেই তার টাইপের নাম, এছাড়া কিছু না, কারণ সে আসলে ওই অবজেক্টের টুইস্টিং মেথডটা কল করে বাই ডিফল্ট। যদি সে দেখাতে কিছু না পারে, সে যেটা করে সে হচ্ছে টুইস্টিং মেথডটা কল করে, টুইস্টিং মেথড মূলত ওই নেম স্পেস পাঠায় অবজেক্টের ক্ষেত্রে, এ হচ্ছে ব্যাপার। সো এই জন্য আমরা আসলে ডিসপ্লে মেম্বারটা ডিফাইন করে দিচ্ছি। আশা করতেছি আপনারা আজকের ভিতরে সব কিছু ভুলে যাবেন, তো এই জন্য আসলে আপনাদের এখনই আমি একটা প্র্যাকটিস দিচ্ছি। ওকে, এখন একটা বেজে গেছে, আপনাদের আজকের ছুটি হচ্ছে একটা থেকে আড়াইটা, দেড় ঘন্টা। রিট্রিভের কাজটা দেখবেন, ওকে, আমি তাহলে দেখি তিন মিনিটে পাঁচ মিনিটের ভিতরে করে ফেলা যায় কি না। ও আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি আপনার বোর হয়ে গেছেন, কেউ কোনো রেসপন্স করতেছেন না, এই জন্য আসলে। ওকে আসেন তাহলে দেখি আমরা রিট্রিভটা কীভাবে করা যায়।
আমরা এখন বাটন নিলাম, রিট্রিভ বাটনটা এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের কি আছে এখন, এমপ্লয়ির একটা লিস্ট আছে, এমপ্লয়ির কম্বো বক্সে সবকিছু সিলেক্টেড আছে। দেখেন রিটাইপ কত সহজে আমরা করে ফেলি। আমাদের কি দরকার, একটা এমপ্লয় অবজেক্ট দরকার, প্রথমে একটা ভ্যারিয়েবল দরকার, যে ভ্যারিয়েবলটা আমরা সিলেক্ট করতেছি কোথা থেকে, কম্বো বক্স থেকে, তাই না? সো আমরা নাম দিলাম এটা সিলেক্টেড এমপ্লয়, ওকে, ইকুয়াল টু কম্বো বক্সের নাম দিছিলাম কি, এমপ্লয় কম্বো বক্স ডট সিলেক্টেড আইটেম বলে একটা জিনিস আছে। দেখেন সিলেক্টেড আইটেম একটু পরে দেখেন, প্রপার্টি অবজেক্ট, সে মূলত অবজেক্ট টাইপ পাঠায়, গেটস অর সেটস কারেন্টলি সিলেক্টেড আইটেম ইন দ্য কম্বো বক্স, দ্যাট মিনস সে যে সিলেক্টেড আইটেমটা আছে সেটা যদি আমি অ্যাসাইনমেন্ট অপারেটর ডান পাশে থাকি সে এটা পাঠাবে, গেট করাবে, আর যদি বাম পাশে থাকে তাহলে সে কী করবে, সেখানে সেট করবে, এজন্য বলতেছে গেটস অর সেটস। সো আমি সিলেক্টেড আইটেমটা লিখলাম, যেহেতু একটা আইটেম আমি সিলেক্ট করতেছি কম্বো বক্স থেকে। দেখেন একটা এরর আসছে, আমরা যদি এটা পড়ি তাহলে দেখেন কি বলতেছে, ক্যানট কনভার্ট সোর্স টাইপ অবজেক্ট টু টার্গেট টাইপ এমপ্লয় স্টোরেজ প্রিমিটিভ ডট এমপ্লয়। আমরা জানি যে যে কোনো অবজেক্ট যে কোনো ভ্যালু নিতে পারে, যে কোনো টাইপ নিতে পারে, কিন্তু অবজেক্টটি যে আসলে আইডেন্টিফাই করে নেবে যে এটা এমপ্লয় টাইপ, এটা সম্ভব না। আপনি জানেন যে কম্বো বক্সে যেগুলো আইটেম আকারে থাকে সেগুলো সব অবজেক্ট টাইপ, আমি জানি যে আমার কম্বো বক্সে যে অবজেক্টগুলো আছে সেগুলো সব হচ্ছে এমপ্লয় টাইপ, এটা আমি জানি না অ্যাজ এ প্রোগ্রামার। আমি যখন মানে কম্বো বক্সে তাকে ডাটা সোর্স হিসেবে চিনাই দিছি তখন আমি জানি না যে আমি লিস্ট অফ এমপ্লয় টাইপে তাকে দিয়ে দিছি, আমি জানি তার কাছে যেগুলো আছে সব এমপ্লয় টাইপ। আমি সহজেই তাকে টাইপ কাস্টিং করে দিতে পারি, বাই ফোর্স বলে দিতে পারি যে তুমি এমপ্লয় টাইপ, মানে জাস্ট তাকে চিনাই দেওয়া সে এমপ্লয় টাইপ, আমি এটা জানি, ওই অবজেক্টকে বলে দেওয়া যে সে এমপ্লয় টাইপ, এবং ওই এমপ্লয় টাইপটা আমি অ্যান এমপ্লয় ভ্যারিয়েবলে দিয়ে দিচ্ছি। সরি, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। আচ্ছা ওকে, এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দেই। আমার কি দরকার, প্রথমে প্রথমত আমার দরকার কি, আমি এটা মুছে দিলাম, আমার প্রথমত দরকার আমি কম্বো বক্স থেকে একটা এমপ্লয় সিলেক্ট করব, ওই এমপ্লয় যে ভেরিয়েবলটা, ওই ভেরিয়েবলটা তো আমাকে ফর্মে নিয়ে যেতে হলে ওই ভেরিয়েবলটা দরকার, ওই ভেরিয়েবলটা তো আগে দরকার, ভেরিয়েবলটা তো আমাকে পাইতে হবে, ভেরিয়েবলটা যদি আমাকে পাইতে হয় সেটা সিলেক্টেড ভেরিয়েবলটাই তো আমার মূল, তো আমার আইটেম হবে, তাই না, যেটা আমি মূলত এই ফর্মে ফিল আপ করবো। সো সেক্ষেত্রে আমি কী করতেছি, এখানে দেখেন এমপ্লয় কম্বো বক্স ডট সিলেক্টেড আইটেম, কোন আইটেমটা আমি সিলেক্ট করছিলাম, ওকে সিলেক্টেড আইটেম। এখন এটা আমি কী টাইপের আমি জানি না, এটা এমপ্লয় টাইপের, তো আমি এই জন্য এমপ্লয় টাইপের, যেহেতু আমি জানি এমপ্লয় টাইপের তো টাইপে তো সে এটা রাখতে পারবে না, তার যেমন আমি ইন্ট এ তে কি রাখি, টেন রাখি, আমি ইন্টে কি টেন রাখি, স্ট্রিং একটা সামথিং নাম দিয়ে সেই ভেরিয়েবলে আমরা স্ট্রিং ভ্যালুটা রাখি, আমরা তো স্ট্রিংয়ে রাখি না। সো আমি তো এইভাবে ডিক্লেয়ার করতে পারি না এমপ্লয় ইকুয়াল টু এরকম, অনেকে এই ভুলটা করে থাকেন। সো এমপ্লয় তো এরকম রাখতে পারবো না, আমরা আসলে আমাদের এই টাইপের একটা ভেরিয়েবল দরকার। সো আমি এই ভেরিয়েবলটার নাম দিছিলাম সিলেক্টেড এমপ্লয়, জাস্ট আমি চেনার জন্য যে এমপ্লয়টা আমি সিলেক্ট করছি। এখন প্রবলেম সেখানে না, প্রবলেম হচ্ছে যে সিলেক্টেড এমপ্লয় যেটা, আমরা জানি যে কম্বো বক্সে মূলত এমপ্লয় টাইপের আছে, কিন্তু কম্বো বক্সে মূলত যেই অবজেক্টগুলো আইটেম আকারে সেভ থাকে সেগুলো আসলে অবজেক্ট টাইপে সেভ থাকে, এবং আমরা জানি যে অবজেক্ট টাইপ হচ্ছে, আমি গত দিনে বলছিলাম আপনাদের, অবজেক্ট টাইপ হচ্ছে এমন একটা টাইপ যে কোনো টাইপ নিতে পারে তার ভিতরে, সেটা ইন্টিজার হোক, ফ্লোট হোক, ইউজার ডিফাইন টাইপ হোক, যে কোনো টাইপ হোক। সো আমি যেহেতু জানি যে এই অবজেক্ট টাইপটা, এই যে টাইপটা, এটা হচ্ছে অবজেক্ট টাইপ, এবং এটা আমি এমপ্লয় হিসেবে সেভ করছিলাম তাকে, সো আমি বাইফোর্স তাকে বলে দিচ্ছি আসলে তুমি একজন এমপ্লয়। সেখানে টাইপকাস্ট করার সময় আমরা কী বলে দিই, টাইপ বলে দিই, আমরা টাইপ বলে দিচ্ছি, এখানে তো কনভার্ট টু কাজ করবে না, কনভার্ট টু কি কাজ করবে, কারণ কনভার্টের কাছে যে সিস্টেমের যে মেথডটা, উইন্ডোজের যে মেথডটা কনভার্ট, সে কনভার্টের কাছে কি আমার এমপ্লয়ি নামের কোনো ইউজার ডিফাইন টাইপের কোনো বর্ণনা বা মেথড বলা আছে, তাই না? সো ইউজার ডিফাইন টাইপের ক্ষেত্রে তো আমি কনভার্ট ব্যবহার করতে পারবো না, আমাকে সেক্ষেত্রে কী করতে হচ্ছে, কাস্টিং করে দিতে হচ্ছে, এটা হচ্ছে মূল ব্যাপার, যে আসলে তখন আমি কাস্টিং করে দিচ্ছি,
এক্সপ্লিসিট কনভার্সন করে বলে দিচ্ছি যে এটা আসলে এমপ্লয়ি টাই। আপনি কি ক্লিয়ার? ওকে, সো আমি সিলেক্টেড এমপ্লয়িটা পেয়ে গেছি। এখন আমাকে আর তেমন কিছু করা লাগতেছে, ঠিক আগের মতোই আমি যদি লিখে দেই আইডি টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু সিলেক্টেড এমপ্লয়ি, যেহেতু আমি পেয়ে গেছি তার আইডিটা আমি বলে দিলাম, পাঠাই দিলাম তাকে। একটা এমপ্লয় আমি পেয়ে গেছি, নেম টেক্সট বক্স ডট টেক্সট, আমি জাস্ট টেক্সটে তার ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। না এখানে লিস্ট কোনো তো, আমার তো এখন আর লিস্ট লাগতেছে না। দেখেন কম্বো বক্সের ডাটা সোর্স কিন্তু মূলত লিস্ট, সে যা ডাটাই পায় সব কিন্তু লিস্টের কাছ থেকে পায়। লিস্টটা মূলত আমার স্টোরেজ, ঠিক আছে? তো লিস্টে আমার যা আছে কম্বো বক্স তাই দেখাবে, আর কম্বো বক্সে যা সিলেক্ট করতেছি সেটাই মূলত আমি অবজেক্ট আইডেন্টিফাই করে সেটাকে আমি ফর্মে ফিল আপ করে দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? এখানে মূলত আমি এই এই লাইনটা একটু ফিল আপ করি, সিলেক্টেড এমপ্লয় ডট স্যালারি। এখন আমি আবার যদি প্রথম থেকে রিক্যাপ করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি প্রথমে একটা লিস্ট অফ এমপ্লয় নিছিলাম, আমার এমপ্লয় স্টোরেজ। আমি যখন সেভ করছি একটা এমপ্লয়, নতুন এমপ্লয় তৈরি করে তাকে পপুলেট করছি, তার ডাটাগুলো পপুলেট করে দিছিলাম, আমি লিস্টটা পপুলেট করছি, সেই লিস্টে এমপ্লয়গুলো দিয়ে দিছি। এমপ্লয়গুলো দিয়ে দেওয়ার পরে আমি আমার যে কম্বো বক্সটা আছে তার ডাটা সোর্সে কাকে দিয়ে দিছি? কম্বো বক্সকে আমি আলাদাভাবে লোড করছিলাম, আমি কিন্তু লিস্টেই দিয়ে দিছিলাম, তাই না? সো আমার লিস্টে যা চেঞ্জ হবে কম্বো বক্সে ঠিক তাই চেঞ্জ হবে সেভ করার সময়। পরবর্তীতে আমি রিট্রাইভ করার সময় কী করতেছি, কম্বো বক্স থেকে জাস্ট কোন আইটেমটা সিলেক্ট করছি, কোন অবজেক্টটা সিলেক্ট করছি, সেই অবজেক্টটা তুলে নিয়ে আসতেছি। যেহেতু আমি কম্বো বক্সে কী আকারে দিছিলাম, ভ্যারিয়েবল আকারে দিছিলাম, অবজেক্ট আকারে দিছিলাম, সো সেই এমপ্লয় অবজেক্টটা পেয়ে যাবে বা ভ্যারিয়েবলটা পেয়ে যাবে যার টাইপ হচ্ছে এমপ্লয়ি। এবং আমি ঠিক একইভাবে আইডি টেক্সট বক্স, নেম টেক্সট বক্স, স্যালারি টেক্সট বক্সে তার ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি এমপ্লয়ি অবজেক্ট থেকে, ভ্যারিয়েবল থেকে। এটা হচ্ছে ইউজার ডিফাইন টাইপ। এই যে এগুলা, এগুলো হচ্ছে কম্বো বক্সের কাছে তো ডাটা আছেই, আমি তো অলরেডি, হ্যাঁ, ডাটা সোর্স থেকে তো সে নিজে ডাটাগুলো পপুলেট করছে। এখন আমি তো জানি যে কম্বো বক্সের কাছে তার আইটেমগুলো আছে, সো আমি একটা আইটেম সিলেক্ট করলাম, সে আইটেমটা কী টাইপের? এমপ্লয়ি টাইপের। এমপ্লয়ি টাইপের হলে সেটা আমি রাখবো কোথায়? এমপ্লয়ের ভ্যারিয়েবলেই রাখবো, সেটা তো আর ইন্টিজার ভ্যারিয়েবলে রাখলে সে নেবে না। সো এমপ্লয় ভ্যারিয়েবলে রাখলাম এবং সেটা তো একটা এমপ্লয় হবে, যদি একটাই সিলেক্টেড আইটেম আমি সিলেক্ট করতে পারি কি, কম্বো বক্সে তো একাধিক সিলেক্ট করতে পারতেছি না, সো আমি একটাই সিলেক্ট করতেছি, সেটা এমপ্লয়ির ভ্যারিয়েবলে রাখলাম। এখন আমি জাস্ট টেক্সট বক্সের টেক্সট প্রপার্টিতে ওই ভ্যারিয়েবল থেকে ভ্যালুগুলো আগের মতোই দিয়ে দিচ্ছি। আগেরবার কী করছিলাম আমরা, মনে আছে আপনার? আগেরবার কিন্তু ওই আইডি, নেম এবং স্যালারি দিয়ে দিছিলাম একটা এমপ্লয়ের জন্য। এখন যেহেতু একাধিক এমপ্লয়, সেহেতু আমরা লিস্ট থেকে রিট্রাইভ করে দিয়ে দিচ্ছি। আমরা একবার রান করে দেখাই, সো এখানে আমি একটু সেভ করি E1। আমি আইডি দিলাম 02, E1 নাম দিলাম, জাস্ট চেক করার জন্য যে আমার নেম সেম থাকলে কোনো সমস্যা হয় কি না। সেই আইডি 03, নেম E3, স্যালারি সেভ। এখানে দেখেন E1, E1, E3। ওকে, আমি প্রথম E1 সেভ সেট করে রিট্রাইভ করলাম, কি আসছে 01 আইডি। দ্বিতীয় E1 সিলেক্ট করি, আইডি 02, এবং তৃতীয় এমপ্লয় যদি সিলেক্ট করি আইডি 03 থেকে আগের মতোই সব কিছু ইনফরমেশন চলে আসতেছে, তাই না? এবং লিস্টে কিন্তু প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই হয়, সেখানে আপনি ভ্যালু যাই দেন না কেন, যখন আপনি লিস্টে অ্যাড করেন প্রতিটা ভ্যারিয়েবল আলাদা আলাদা অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই হচ্ছে। হ্যাঁ, লিস্টটা তো এমপ্লয় টাইপের,
অবজেক্ট সে আইটেম আইটেম আকারে নিচ্ছেন, সে এমপ্লয় টাইপ, ঠিক আছে, অবজেক্ট টাইপ না। এখানে আপনি যখন লিস্ট ডিফাইন করেন আপনাকে অবশ্যই টাইপটা ডিফাইন করে দিতে হয়, গতকালকে বলছিলাম। সেক্ষেত্রে আমার এইটা একটা টাইপ, ডাটা টাইপ, ইউজার ডিফাইন টাইপ, আইডি সেম হলে কোনো প্রবলেম হবে না এখন, কারণ প্রতি, এই জন্য আমি তো বলতেছি প্রতিটা অবজেক্টে আলাদা আলাদাভাবে লিস্ট আইডেন্টিফাই করতেছে। তো আমি যখন সিলেক্টেড আইটেম করতেছি সে তো আমাকে একটা এমপ্লয় ভেরিয়েবল পাঠাচ্ছে, তার ভিতরে আইডি কী দিয়েছিলাম, নেম কী দিয়েছিলাম, স্যালারি কী দিয়েছিলাম, সেটা তো তার কাছে ইস্যু ছিল না। সো আমি এখন কি সব কিছুই খুব ফ্লেক্সিবলি ম্যানেজ করতে পারতেছি, তাই না? এখন আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই, আমি দেখাই দিই। ডাটা সোর্স ইউজ না করে যদি আপনি ম্যানুয়ালি অ্যাড করতে চান, কন্ট্রোল কমেন্ট আউট করে দিলাম। হ্যাঁ, সো আমি ঠিক আগের মতো এমপ্লয় কম্বো বক্স ডট আইটেমস ডট অ্যাড, তার ভিতরে দিয়ে দিব কাকে, এমপ্লয়কে, অ্যান এমপ্লয়ি সে নিতে পারবে, তাই না? এবং ডিসপ্লে মেম্বার যদি না দিয়ে দেন সে কিন্তু একই কনফিউশনে পড়বে, ঠিক আছে? মামুন চলে আসছে, ঠিক আছে? কোনটা ভালো ছিল বললেন, এই যে আইটেমস অ্যাড করা না, এটা হচ্ছে কি আপনার, আমি এটা কেন করি নাই, কারণ হচ্ছে মূলত আমার এমপ্লয়িজ যে লিস্টটা সেই লিস্টের সাথে কিন্তু এর কোনো সিঙ্ক থাকতেছে না। আমার লজিক্যাল পার্সপেক্টিভ আপনি চিন্তা করেন, আমার কোম্পানির পার্সপেক্টিভ আমার কাছে মূল কিন্তু কম্বো বক্স না, কম্বো বক্স ইজ নট, আমার বিজনেস অ্যাপ্লিকেশন রান করে না বা আমার বিজনেস চালায় না, আমার বিজনেস চালায় কিন্তু আমার ওই লিস্টটাই, ওই লিস্ট আমার কাছে থাকলে আমার কোম্পানি এমপ্লয়ি ইনফরমেশন আমার কাছে থাকতেছে। তো লিস্টের সাথে যদি কম্বো বক্স সিঙ্ক না করে, দেখা গেলো দু একটা এমপ্লয়ি এদিক ওদিক হয়ে গেল, কম্বো বক্স তার সাথে কোনো সিঙ্ক নাই, আগেরগুলোই সে রেখে দিচ্ছে আপডেটের ক্ষেত্রে, প্রবলেম তৈরি হবে। সেক্ষেত্রে আমি ডাটা সোর্সটাকে চিনিয়ে দিচ্ছি আমার লিস্টটাকে। হ্যাঁ, আমি এই জন্যই বলছি একটা থেকে ব্রেক দেওয়ার জন্য, আপনাদের আড়াইটা পর্যন্ত ব্রেক, আপনার ব্রেকে চলে যান, না 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 আড়াইটা পর্যন্তই, এই জন্য আপনাদের বলছি যে আপনার ব্রেকে চলে যান, আড়াইটা পরে এসে আলোচনা করতেছি, তো আপনারা তো এটাই দেখবেন বললেন। ওকে, বাসায় আমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও টেনে প্রজেক্ট।